বুখারী শরীফের 5861 নম্বর হাদিস। ওয়াইন্না আহাব্বাল আমাল ইলাল্লাহি মা দামা ওয়াইন কল্লা। নবী করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন, দ্য মোস্ট বিলাভেড ডিড টু আল্লাহ, দ্য মোস্ট বিলাভেড ওয়াশিপ টু আল্লাহ, সবচেয়ে শ্রেষ্ঠ আমল, শ্রেষ্ঠ কাজ হচ্ছে আল্লাহ রাব্বুল আলামিনের কাছে, মা দামা ওয়াইন কল্লা, কন্টিনিউয়াস ইবাদত, রেগুলার ইবাদত, ইভেন ইফ ইট ওয়াজ আ স্মল অ্যামাউন্ট, যদিও সেই নেক আমলটা একেবারেই স্বল্প হয়, সামান্য হয়, কিন্তু যেহেতু এর ধারাবাহিকতা আছে, সে এই আমলটা একদিন 20 পারা কোরআন শরীফ তেলাওয়াত করলো, আরেক দিনের খবর নাই, একদিন 5 পারা পড়লো, আরেক দিন 2 পারা পড়লো, এটা আল্লাহ তাআলার কাছে বেশি প্রিয় নয়, বরং প্রতিদিন 2 পারা 3 পারা করে পড়লো, এই যে ধারাবাহিকতা সে রক্ষা করলো, রেগুলার পড়লো, রেগুলার সে তাহাজ্জুদ পড়লো, রেগুলার সে আমল করলো, যে আমলটাই করলো ধারাবাহিকতা রক্ষা করলো, এই আমলটা কার কাছে পছন্দনীয়? আল্লাহ রাব্বুল আলামিনের কাছে পছন্দনীয়। এই জন্য ভাই ইবাদত করতে হবে। আমি তো বলি ওয়ারশিপ ইজ আওয়ার উইপন, ওয়ারশিপ ইজ আওয়ার পাওয়ার, ওয়ারশিপ ইজ আওয়ার স্ট্রেংথ, ইবাদত হচ্ছে আমাদের শক্তি, ইবাদত হচ্ছে আমাদের অস্ত্র, ইবাদত হচ্ছে আমাদের ক্ষমতা, ঠিক কিনা বলেন? ইবাদতের মাধ্যমে আল্লাহর প্রিয় হওয়া যায়। প্রিয় ভাইয়েরা আমার, অনেক মানুষ মন চাহি জিন্দিগি যাপন করি, সূরাতুল কাহাফে আল্লাহ রাব্বুল আলামিন বলেন, আল্লাযীনা যাল্লা সাঈহুম ফিল হায়াতিদ দুনিয়া ওয়া হুম ইয়াহসাবুনা আন্নাহুম ইউহসিনুনা সুনআ। আল্লাহু আকবার বলেন। নবী করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে প্রশ্ন করা হলো, ইয়া রাসূলুল্লাহ, ইয়া হাবিবাল্লাহ, আল্লাহ রাব্বুল আলামিনের কাছে কোন মানুষটি সবচেয়ে বেশি পছন্দনীয়, সবচেয়ে প্রিয় মানুষ? আল্লাহর হাবিব রাহমাতুল লিল আলামিন বললেন, মান তালা উমরুহু ওয়া হাসুনা আমালুহু, যে ব্যক্তি অনেক লং হায়াত পেল, আল্লাহ রাব্বুল আলামিন যাকে অনেক লং লাইফ দিয়েছেন, হায়াত পেয়ে সে ক্ষান্ত হয়ে যায় নাই, বরং তার হায়াতের জিন্দিগিটাকে সে কাজে লাগাইছে, ইউটিলাইজ করেছে, এবাদত বন্দেগি করেছে। যে লোকটা হায়াত বেশি পেয়েছে, তার আমলটাও ভালো, আমলটাও সুন্দর, ওই লোকটাই হচ্ছে পৃথিবীর বুকে সবচেয়ে উত্তম মানুষ, সবচেয়ে বেশি শ্রেষ্ঠ মানুষ। সুবহানাল্লাহ, পৃথিবীতে শ্রেষ্ঠ মানুষকে যে লম্বা হায়াত পেল, আবার তার আমলটাও সুন্দর। আবার নবীজির কাছে প্রশ্ন করা হলো, ইয়া রাসূলুল্লাহ, আইয়ুন নাসি শাররুন, পৃথিবীর বুকে সবচেয়ে নিকৃষ্ট মানুষকে? আল্লাহর হাবিব সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বললেন, মান তালা উমরুহু ওয়া সা আমালুহু, যে ব্যক্তি লম্বা হায়াত পেল, দীর্ঘ হায়াত পেল, কিন্তু তার আমল বড় খারাপ, তার কর্ম বড় খারাপ, ওই লোকটাই হচ্ছে সবচেয়ে ঘৃণিত মানুষ, নিকৃষ্ট মানুষ, সবচেয়ে ঘৃণিত মানুষ আল্লাহ রাব্বুল আলামিনের কাছে। এই জন্য ভাই, হায়াত পেলেই হবে না, আমল ভালো করতে হবে। অনেক ক্ষেত্রে দেখা যায় অনেকের বাবা 50-60 বছর হয়ে গেছে, বাবা নামাজ পড়ে না, কিন্তু সন্তানের বয়স 15-16 বছর, সন্তান নামাজ পড়ে আসে না নাই, বাবা লম্বা হায়াত পেয়েছে কিন্তু আমল ভালো না। যদি তাকে নামাজের জন্য বলেন, সুন্দর করে বলবে, হুজুর কথা তো ঠিকই বলছেন, কিন্তু আমার তো একটু কাজ আছে, আমি তো একটু ব্যস্ত, সে বোঝাতে চায় তার কথার দ্বারা নামাজ হচ্ছে আজাইরা মানুষের কাজ, ঠিক কিনা বলেন? নামাজ কি আজাইরা মানুষের কাজ? তার কথার দ্বারা এটা সে বোঝাতে চায়, নামাজ এটা ব্যস্ত মানুষের কাজ নয়, পৃথিবীর সবচেয়ে শ্রেষ্ঠ আমল হচ্ছে নামাজ। প্রিয় ভাইরা, এই জন্য মালাকুল মউত যখন চলে আসবে, সব কিছু ছেড়ে যত কাজ আমরা করি না কেন, বলি না কেন, সব কিছু রেখে আমাদেরকে চলে যেতে হবে। আমার ভাইয়েরা, এ হাদিস খানা এসেছে তিরমিজি শরীফের 2142 নম্বর হাদিস। নবী করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন,
ইদা আরাদাল্লাহু বিআবদিন খায়রান ইস্তামালাহু, আল্লাহ রাব্বুল আলামিন যখন কোনো বান্দাকে পছন্দ করেন, আল্লাহ রাব্বুল আলামিন তাকে ইউটিলাইজ করেন, তাকে ইউজ করেন, ব্যবহার করেন। সাহাবা একরাম বললেন, হাউ কাম ইয়া রাসূলুল্লাহ, তাবার কি করে হয়, আল্লাহ পাক আবার বান্দাকে কিভাবে ব্যবহার করে? প্রশ্ন আসে না নাই, জোর আওয়াজে বলেন, ডিসক্রাইব আস ইয়া রাসূলুল্লাহ, আপনি আমাদের সামনে এক্সপ্লেন করেন, ব্যাখ্যা করেন নবীজি। আল্লাহর হাবিব রাহমাতুল লিল আলামিন বললেন, ক্বালা ইউওয়াফিকুহু লিআমালিন সালিহিন ক্বাবলা মাউতিহি, আল্লাহ রাব্বুল আলামিন যাকে ভালোবাসেন তাকে ইউজ করেন, ইউজ করার অর্থ হলো, ব্যবহার করার অর্থ হলো, ওই লোকটার মৃত্যুর আগে আগে আল্লাহ রাব্বুল আলামিন তাকে ভালো কাজ করার, নেকের কাজ করার তৌফিক আল্লাহ রাব্বুল আলামিন দিয়ে দেন। হি রিওয়ার্ডস দেম ফর ওয়ারশিপ। এই জন্য ভাই সবসময় আমাদেরকে ভালো কাজ করতে হবে, নেক কাজ করতে হবে। এখন কোন নেক কাজটা আল্লাহ তাআলার কাছে বেশি পছন্দনীয় জানার দরকার আছে না নাই? এই হাদিসখানা এসেছে বুখারী শরীফের 5861 নম্বর হাদিস, ওয়া ইন্না আহাব্বাল আমাল ইলাল্লাহি মা দামা ওয়া ইন ক্বাল্লা। নবী করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন, দ্য মোস্ট বিলাভেড ডিড টু আল্লাহ, দ্য মোস্ট বিলাভেড ওয়াশিপ টু আল্লাহ, সবচেয়ে শ্রেষ্ঠ আমল, শ্রেষ্ঠ কাজ হচ্ছে আল্লাহ রাব্বুল আলামিনের কাছে, মা দামা ওয়া ইন ক্বাল্লা, কন্টিনিউয়াস ইবাদত, রেগুলার ইবাদত, ইভেন ইফ ইট ওয়াজ আ স্মল অ্যামাউন্ট, যদিও সেই নেক আমলটা একেবারেই স্বল্প হয়, সামান্য হয়, কিন্তু যেহেতু এর ধারাবাহিকতা আছে, সে এই আমলটা একদিন 20 পারা কোরআন শরীফ তেলাওয়াত করলো, আরেক দিনের খবর নাই, একদিন 5 পারা পড়লো, আরেক দিন 2 পারা পড়লো, এটা আল্লাহ তাআলার কাছে বেশি প্রিয় নয়, বরং প্রতিদিন 2 পারা 3 পারা করে পড়লো, এই যে ধারাবাহিকতা সে রক্ষা করলো, রেগুলার পড়লো, রেগুলার সে তাহাজ্জুদ পড়লো, রেগুলার সে আমল করলো, যে আমলটাই করলো ধারাবাহিকতা রক্ষা করলো, এই আমলটা কার কাছে পছন্দনীয়? আল্লাহ রাব্বুল আলামিনের কাছে পছন্দনীয়। এই জন্য ভাই আবাদত করতে হবে। আমি তো বলি ওয়ারশিপ ইজ আওয়ার উইফেন, ওয়ারশিপ ইজ আওয়ার পাওয়ার, ওয়ারশিপ ইজ আওয়ার স্ট্রেংথ, এবাদত হচ্ছে আমাদের শক্তি, এবাদত হচ্ছে আমাদের অস্ত্র, এবাদত হচ্ছে আমাদের ক্ষমতা, ঠিক কিনা বলেন? এবাদতের মাধ্যমে আল্লাহর প্রিয় হওয়া যায়। প্রিয় ভাইয়েরা আমার, অনেক মানুষ মন চাহি জিন্দিগি যাপন করি, সূরাতুল কাহাফে আল্লাহ রাব্বুল আলামিন বলেন, আল্লাযীনা যাল্লা সাঈহুম ফিল হায়াতিদ দুনিয়া ওয়া হুম ইয়াহসাবুনা আন্নাহুম ইউহসিনুনা সুনআ। আল্লাহু আকবার বলেন, আল্লাহ রাব্বুল আলামিন বলেন, কিছু মানুষ আছে পৃথিবীর বুকে, তারা মনসাহি জিন্দিগা করে, তারা অন্যায় করে, অপকর্ম করে, তারা কাজ করে সব অনর্থক কাজ, কিন্তু তারা আবার মনে করে এটা ভালো কাজ করতেছে, দে থিঙ্ক দে আর গুড ডুইং, দে আর ডুইং এজ এ গুড মেনি গুড ডিডস, এজ এ গ্রেট মেনি গুড ডিডস, তারা মনে করে অনেক তারা নেক আমল করতেছে, বাট তারা তাদের জীবনটাকে, তাদের হায়াতের জিন্দিগিতে যত আমল করেছে সব কিছু তারা বরবাদ করে দিচ্ছে। প্রিয় ভাইয়েরা আমার, এই জন্য নিজে নিজে মনে করলে হবে না, কাজটা করতে হবে ইসলাম অনুযায়ী, শরীয়ত অনুযায়ী, ঠিক কিনা বলেন? এই জন্য ভাই আমল করতে হবে। কোরআনুল কারিমে আল্লাহ রাব্বুল আলামিন বলেছেন সূরাতুন নাহালের 97 নম্বর আয়াত, মান আমিলা সালিহাম মিন যাকারিন আও উনসা ওয়া হুয়া মুমিনুন ফালানুহইয়ান্নাহু হায়াতান তাইয়িবা। আল্লাহ রাব্বুল আলামিন বলতেছেন, মেল অর ফিমেল অ্যাজ আ বিলিভার, পুরুষ এবং মহিলা হোক, যারাই হবে বিশ্বাসী এবং তারা সৎ কাজ করবে, নেক কাজ করবে, স্বয়ং আল্লাহ রাব্বুল আলামিন বলতেছেন, উইল শিওরলি উই ক্যান হিম টু আ ক্লিন লাইফ, পিওর লাইফ, ইনোসেন্ট লাইফ। আমি আল্লাহ রাব্বুল আলামিন দায়িত্ব নিয়ে বলতেছি, যারা পুরুষদের মধ্য থেকেই হোক আর মহিলাদের মধ্য থেকেই হোক, যারা নেক কাজ করবে, এবাদত যারা করবে, ভালো কাজ যারা করবে, তাদের প্রতিদান, তাদের অ্যাওয়ার্ড,
তাদের রেওয়ার্ড স্বয়ং আমি আল্লাহ রাব্বুল আলামিন আমার পক্ষ থেকে দান করবো, সুবহানাল্লাহ বিহামদিহি, তাদেরকে আমি পবিত্র জীবন দান করে দিই। এই জন্য ভাই, এবাদতের প্রতি আমাদেরকে ব্রতী হতে হবে, আমলনা জিন্দিগি আমাদেরকে তৈরি করতে হবে। আমল করলেই তো আর হবে না, আমল করার জন্য আমাদের আমলগুলো কবুল হবার জন্য আবার কয়েকটি কন্ডিশন আছে, শর্ত রয়েছে। ফার্স্ট অফ অল, এক নম্বর শর্ত হচ্ছে আমাদের আমলটা পরিশুদ্ধ হতে হবে। কি হতে হবে ভাই? জোরাওয়াজে বলেন, কি হতে হবে? পরিশুদ্ধ হতে হবে। পরিশুদ্ধ হওয়ার অর্থ হচ্ছে এই ইখলাসপূর্ণ হতে হবে। দুই নম্বর, আমলটা সঠিক হতে হবে। আমার ভাইয়েরা, সঠিক হওয়ার অর্থ হচ্ছে মন মতো আমল করলে হবে না। আমার আপনার নবী, বিশ্ব নবী, আকায়ে নামদার তাজদারি মদিনা মুহাম্মদ আহমদ মুস্তফা সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের তরিকার উপর হতে হবে, নবীজির সুন্নাত ভিত্তিক আমলটা হতে হবে, তাহলে আল্লাহ রব্বুল আলামিনের কাছে এই আমলটা প্রিয় হবে। তিন নম্বরে, মুসলমান আমল করলেই হবে না, আমলটা করব হালাল খেয়ে আমল করতে হবে। হারাম যে ব্যক্তি খায়, ওই ব্যক্তির কোনো আমল আল্লাহ রব্বুল আলামিন গ্রহণ করেন না। মুসনাদ আহমদ ইবনে হাম্বালের ভিতরে গালিবান হাদিস কানা এসেছে, মানিশতারা সাউবান বি আশরাতি দারাহিম ওফিহি দিরহামুন হারামুন লাম ইয়াকবালিল্লাহু তাআলা লাহু সালাতাম মা দামা আলাই। নবী করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন, যে ব্যক্তি দশ দেরহামের একটি কাপড় খরিদ করল, তার মধ্যে থেকে এক দেরহাম দশ টাকা দিয়ে একটি কাপড় সে খরিদ করল, দশ টাকার ভিতর থেকে একটি কাপড় যদি তার মুসলমান সেখানে হারাম থেকে থাকে, তাহলে এই পোশাক দিয়ে কোনো মানুষ যদি নামাজ পড়ে তার নামাজ কবুল হবে না, কোনো মানুষ যদি কোরআন তেলাওয়াত করে তার কোরআন তেলাওয়াত কবুল হবে না, কোনো মানুষ যদি জিকির আজগার করে তার জিকির আজগার গুরু আল্লাহ রাব্বুল আলামিন কবুল করবেন না। আমার ভাইয়েরা, আজকে আমাদের আমলের ভিতরে কেন অলসতার একমাত্র কারণ হচ্ছে, প্রিয় ভাইয়েরা আমার, আমাদের ভিতরে ইখলাস নাই। আমরা নবী করিম সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের সুন্নাত ভিত্তিক আমল করি না। আমাদের রন্ধ্রে রন্ধ্রে হারাম ঢুকে গেছে। আমলের অলসতা যদি আমরা দূর করতে চাই, সকাল সন্ধ্যায় প্রতিনিয়ত মুসলমান এই দোয়াটা করতে হবে, আল্লাহুম্মা আইন্নি আলা যিক্রিকা ওয়া শুকরিকা ওয়া হুসনি ইবাদাতিক। হে আল্লাহ তাআলা, আপনি আমাদেরকে আপনার জিকিরে, আপনার শুকুরে, আপনার ইবাদতে আমাদেরকে সাহায্য দান করুন। আল্লাহ রাব্বুল আলামিনের কাছে এই দোয়া যদি আমরা করতে পারি, আমাদের আমল করা সহজ করে দিবেন কে? আল্লাহ পাক সহজ করে দিবেন। এই জন্য ভাই, আমল করতে হবে। আমল ছাড়া জান্নাতে যাওয়া যাবে কি? হ্যাঁ, রহমতও লাগবে। অনেকে আবার বলে, হুজুর আল্লাহর রহমত ছাড়া জান্নাতে যাওয়া যাবে না, আমল দিয়ে জান্নাতে যাওয়া যাবে না। আরে আল্লাহর রহমত তো ওই লোকদের প্রতি হবে যারা আমল করবে, এবাদত করবে, ঠিক কিনা বলে? এই জন্য ভাই, এক নম্বরে কি করতে হবে? আবুদুল্লাহ। অনেক যুবক ভাইয়ের আমরা আসি, যৌবন বয়সের এবাদতের দাম আমার আল্লাহ রব্বুল আলামিনের কাছে অনেক দাম। আমি আপনাদের কাছে প্রশ্ন ছুড়ে দিই, প্রিয় ভাইয়েরা আমার, একটা গাছের নারকেল গাছে কি ধরে বলেন তো? নারকেল গাছে কি ধরে? নাকি ডাব? যে একটাই ধরে আর কি, ডাবে ধরে, নারকেলও ধরে। নারকেলের দাম বেশি নাকি ডাবের দাম বেশি? বন্ধুগণ আমার, ডাবের দাম বেশি, কারণ ডাব দেখতে অনেক সুন্দর হয়, গ্রিন কালারের হয়। ডাবের দাম কেন বেশি, নারকেলের দাম কেন কম? এটা থেকে মুফাসসিরান একরাম ব্যাখ্যা দিয়েছেন, যৌবনকালের দাম আমার আল্লাহ রব্বুল আলামিনের কাছে অনেক বেশি, ঠিক কিনা বলেন? এই জন্য যুবক ভাইয়েরা, যৌবন বয়সে কেউ যদি ইচ্ছে করে পদ্মা মেঘনা যমুনা নদী সাঁতার কেটে পার হতে পারে, যৌবন বয়সে কেউ যদি ইচ্ছে করে হিমালয়ের চূড়া এভারেস্ট বিজয় করতে পারে, যৌবন বয়সে কেউ যদি ইচ্ছে করে বাইসাইকেলে করে গোটা বিশ্ব ভ্রমণ করতে পারে, আবার এই যৌবন বয়সে কেউ যদি ইচ্ছে করে তাহলে গোটা রাত্র তাহাজ্জুদের যায় নামাজে সেজদায় মুসলমান কাটিয়ে দিতে পারে, ঠিক না বলেন? এই জন্য যৌবনকালের দাম আল্লাহ রাব্বুল আলামিনের কাছে খুব বেশি। আসুন আমরা যৌবনকালের গুরুত্ব দেই। সাত শ্রেণীর মানুষ আল্লাহ রাব্বুল আলামিন হাশরের মাঠে বিপদের দিন, মুসিবতের দিন আরশের নিচে ছায়া দিবেন। তন্মধ্যে এক শ্রেণীর যুবক, তারা হচ্ছে ওই সমস্ত যুবক
যারা যৌবনকালে কার ইবাদত করবে? জোরা আওয়াজে বলেন, কার গোলামি করবে? দুই নম্বরে আল্লাহ রাব্বুল আলামিন সূরাতুন নিসার এই 36 নম্বর আয়াতের ভিতরে আল্লাহ রাব্বুল আলামিন যে দিক নির্দেশনা আমাদেরকে দিচ্ছেন, ওয়াবুদুল্লাহ ওয়া লা তুশরিকু বিহ, যে তোমরা আল্লাহর সঙ্গে শিরিক করবে না, অংশীদার সাব্যস্ত করবে না। কার কথা জোরা আওয়াজে বলেন? মুসলিম শরীফের হাদিস 93 নম্বর হাদিস, নবী করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন, মান মাতা লা ইউশরিকু বিল্লাহি শাইআন দাখালাল জান্নাত। নবীজির কাছে প্রশ্ন করা হয়েছিল, ইয়া রাসূলুল্লাহ মাল মুজিবাতান, কোন জিনিসটা মানুষের জন্য জান্নাত ওয়াদিব করে দেয় এবং জাহান্নাম অবধারিত করে দেয়? আল্লাহর হাবিব বললেন, কোনো মানুষ যদি শিরিক মুক্ত জীবন ধারণ করে সে মৃত্যুবরণ করতে পারে, মৃত্যুর সঙ্গে সঙ্গে আল্লাহ রাব্বুল আলামিন তাকে সরাসরি তার জান্নাত দান করে দেয়। সুবহানাল্লাহ। আবার যদি কোনো মানুষ মান মাতা ইউশরিকু বিল্লাহি শাইআন দাখালান নার, কোনো মানুষ যদি শিরিক করে মৃত্যুবরণ করে, যত ইবাদত সে করুক না কেন, মৃত্যুর সঙ্গে সঙ্গে আল্লাহ রাব্বুল আলামিন তার জন্য জাহান্নামকে অবধারিত করে দেন। নাউজুবিল্লাহ পড়েন ভাই। এই জন্য শিরিক করা যাবে? আমার বন্ধুগণ, কথায় কথায় আমরা শিরিক করি। আমাদের সমাজের ভিতরে মুসলমান প্রথা আছে, আত্ময়ারত শিরকুন, আত্ময়ারত শিরকুন। আবু দাউদ শরীফের 3912 নম্বর হাদিস, অনেক মানুষ দেখবেন পাখি উড়িয়ে ভাগ্য নির্ণয় করে, পাখির মাধ্যমে আসে না নাই। নবী করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম স্পষ্ট হাদিসের ভিতরে বলেন, যারা এই সমস্ত পাখির মাধ্যমে ভাগ্য নির্ধারণ করতে চাইবে, তারা স্পষ্ট আকারে আমি আল্লাহ রব্বুল আলামিনের সঙ্গে শিরিক করল, তাদের ঠিকানা হচ্ছে আমি আল্লাহ রব্বুল আলামিনের জাহান্নাম। নাউজুবিল্লাহ। আবার রসুলে পাক সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন, তিরমিজি শরীফের 1535 নম্বর হাদিস, মান হালাফা বিগাইরিল্লাহি ফাকাদ আশরাক, কোন মানুষ যদি আল্লাহ রব্বুল আলামিনকে মাইনাস করে, বাইপাস করে, কোন গাইরুল্লাহর নামে যদি কসম কাটে, মায়ের দুধের কসম আছে না নাই সমাজে, মরা বাপের মাথার কসম, এরপরে কোরআন শরীফের কসম, মসজিদের কসম আছে না নাই, অনেক এলাকায় নাকি মুসলমান বিড়ির কসমও দেয়, কতটা সম্মান মনে করে বিড়িটারে, বা বিড়ির কসম দেয় বলি, এই প্রকৃতির দুষ্ট মানুষও আছে, আছে না নাই বলেন, এগুলো কেন দেয়? যে জিনিস মানুষ বেশি সম্মানিত মনে করে ওইটার উপর মানুষ কসম কাটে, ঠিক কিনা বলেন? মরা খাটের কসম। আসলে আল্লাহর নাম ছাড়া কোনো জিনিসের নামে কসম খাওয়া, গাইরুল্লাহর নামে কসম খাওয়া স্পষ্টভাবে শিরক। নাউজুবিল্লাহ পড়েন, এগুলো করা যাবে না। ভালো মন্দ সব কিছুর করার ক্ষমতা কে রাখেন ভাই? আর জোরে আওয়াজে বলেন না, কে রাখেন? আল্লাহ রাব্বুল আলামিন রাখেন। আমার ভাইয়েরা, এই জন্য মনে রাখতে হবে, সন্তান দান করার ক্ষমতা কে রাখেন? মনের ইচ্ছা পূরণ করতে কে পারেন ভাই? আমাদের ব্যবসা বাণিজ্য কে উন্নতি করতে পারেন? ভালো মন্দের ক্ষমতা কে রাখেন? অনেক মানুষ এগুলো আমরা পীর সাহেবরে মনে করি যে পীর সাহেবেরও এই ক্ষমতা আছে। সূরাতুন নিসার 78 নম্বর আয়াতে আল্লাহ রাব্বুল আলামিন স্পষ্ট আকারে ঘোষণা করেছেন, কুল কুল্লুম মিন ইনদিল্লাহ ফামালি হাউলাইল কওমি লা ইয়াকাদুনা ইয়াফকাহুনা হাদিসা। আল্লাহু আকবার। আমার আল্লাহ রাব্বুল আলামিন বলেন, হে আমার হাবিব, পৃথিবীর সমস্ত মানুষকে জানিয়ে দেন সব কিছু আমি আল্লাহ রাব্বুল আলামিনের পক্ষ থেকে হয়। কার পক্ষ থেকে হয়? এরপরও কেন নির্বুধ মানুষগুলো বুঝতে চেষ্টা করে না? আল্লাহ রাব্বুল আলামিন সূরাতুন নিসার 78 নম্বর আয়াতে স্পষ্টভাবে পৃথিবীর মানুষের কাছে মুসলমান জানিয়ে দিলেন। আমার ভাইয়েরা, আবার অনেক মানুষ আছে এই পীর সাহেবের কাছে, গণকদের কাছে হাত দেখাতে যায়, আছে না নাই? রাসূল করিম সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বলেছেন, মান আতারাফান আও কাহিনান ফাসাদদাকহু বিমা ইয়াকুলু ফাকাদ কাফারা বিমা উনজিলা আলা মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। কোন মানুষ যদি গণকের কাছে যায়,
জ্যোতিষের কাছে গিয়ে যদি হাত দেখায় প্রিয় বন্ধুগণ আমার, এবং এই জ্যোতিষের কথা যদি সে বিশ্বাস করে, সে যেন নবী করিম সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের উপর আনিত ধর্মটাকেই সে অস্বীকার করে বসলো, নাউজুবিল্লাহ। পড়েন সুনানে কুবরা আলিল বাইহাকীর 16338 নম্বর হাদিসে এটা আসছে, নবী করিম সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বলেছেন। আবার অনেক ভণ্ডরা আছে, তারা বলবে দেখবেন যে নবী করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম যখন মেরাজে গিয়েছিলেন, মেরাজে গিয়ে আল্লাহ রাব্বুল আলামিনের কাছ থেকে 90,000 কালেমা এনেছিলেন, কয় হাজার? 90,000। তন্মধ্যে 30,000 এটা হচ্ছে প্রকাশ্য, আর বাকি যে 60,000 এটা হচ্ছে অপ্রকাশ্য, গোপন ভেদ। তারা এই সমস্ত কথা মানুষের সামনে প্রচার করে, 30,000 এই গোপন কথাগুলো আল্লাহর হাবিব সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম এগুলো মানুষের কাছে প্রকাশ করে গেছেন, বাকি যারও 60,000 কালেমা আছে এগুলো নবী করিম সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম এই ভেদগুলোর কথা হযরত আলীর কাছে গোপনে বলে গেছেন। হযরত আলীর কাছ থেকে পীর মাশায়েখ বুজুর্গ যারা সুফি সাধক আছে তারা জানতে পারে, উম্মতের উলামা একরাম এই 60,000 কালেমা সম্পর্কে জানে না, এই জন্য তারা পীর মরিদির বিরোধিতা করে, এই বন্ড পীর সাহেবরা মুসলমান এই কথা বলে। আসলে উলামা একরাম যারা নেক কথা বলে, পীর শব্দের অর্থ কি? যে মানুষকে সঠিক পথে পরিচালিত করে, ঠিক কিনা বলেন? আল্লাহ তো কোরআনে বলছেন, কুনু মাস সাদিকিন, তোমরা সত্যবাদীদের সাথে থাকো, তাদের ডিরেকশন তোমরা ফলো করো। আল্লাহ নিজে বলছেন পীর মানে যে আমাকে পথ দেখাবে, সঠিক শুদ্ধ পথ যে আমাকে দেখাবে। তো ওনারা বলতে চায় উলামা একরাম আসলে সত্যিকার যারা পীর তাদেরকে অস্বীকার করে, যারা মানুষকে ভালো কথা বলে তারা কখনো তাদেরকে অস্বীকার করে না, কিন্তু ওই সমস্ত ভণ্ড পীররা তারা বলতে চায় এই যে উলামা একরাম 60,000 এই গোপন বেদের কথা জানে না বলেই সেজদা দিতে তারা অস্বীকার করে, তারা সেজদাকে কুফুর মনে করে, শিরিক মনে করে, জুড়ে বলেন নাউজুবিল্লাহ। অথচ আল্লাহর হাবিব বুখারী শরীফের বর্ণনা 1665 নম্বর হাদিস, নবী করিম সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বলেছেন, আল্লাহুম্মা হাল বাল্লাগতু, আল্লাহুম্মা হাল বাল্লাগতু, আল্লাহুম্মা হাল বাল্লাগতু, আল্লাহ তাআলার কাছে বলেছেন রব্বুল আলামিন আমি কি সব কিছু পৌঁছে দেই নাই? নবীজি তিনবার বলছেন রব্বুল আলামিন আমি তোর সব কিছু, তুমি আমাকে যা কিছু জানিয়েছ, যা কিছু আমি জেনেছি স্পষ্টভাবে সব কিছু আমার উম্মতদের মাঝে আমি জানিয়ে দিয়েছি। সুবহানাল্লাহ, এদিকে আল্লাহ রসুল নিজে বলতেছেন যে সব আমি জানিয়ে দিছি, কোনো কিছু আমার কাছে গোপন ভেদ নাই। ওদিকে ভণ্ড ফকির যারা আছে, যারা মাজার পূজারি, পীর পূজারি যারা আছে, তারা বলে নবী করিম সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম কিছু গোপন কথা এগুলো হযরত আলীকে গোপনে গোপনে জানিয়ে দিয়েছেন, আমভাবে সাধারণ মানুষের কাছে বলে নাই, জোরে বলেন নাউজুবিল্লাহ। পীর মাশায়েখ কোত্থেকে আসলো? উলামা একরামকে মাইনাস করে পিসাব হওয়া যাবে? জোরে বলেন। আমার ভাইয়েরা, এই জন্য শিরিক মুক্ত জীবন ধারণ করতে হবে। মুসনাদ আহমদ ইবনে হাম্বালের ভিতরে হাদিস এসেছে, নবী করিম সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বলেছেন, লা তুশরিক বিল্লাহি শাইআ ওয়া ইন কুতিলতা ওয়া হুররিকতা, তোমরা আল্লাহ তাআলার সঙ্গে শিরিক করবে না, অংশীদার সাব্যস্ত করবে না, যদিও তোমাকে হত্যা করা হয়, যদিও তোমাকে আগুন দিয়ে জ্বালিয়ে পুড়িয়ে ভস্ম করে দেওয়া হয়, এরপরেও কখনো আল্লাহ রব্বুল আলামিনের সঙ্গে কখনো তোমরা শিরিকে লিপ্ত হবে। এই জন্য ভাই খুব সেন্সিটিভ একটা বিষয়, আমাদের ইমান আমল যত আমলই আমরা করি না কেন, আমলের পাত্র নিজ দিয়ে যদি ইঁদুর বস্তা ছিঁড়ে দেয়, আমল যাই আমরা করব সব কিন্তু নিজ দিয়ে পড়ে যাবে। উই হ্যাভ টু অ্যালার্ট, আমাদেরকে সতর্ক হতে হবে যাতে করে কোনোভাবেই আমাদের মাধ্যমে শিরিকপূর্ণ কোনো আচরণ, আমাদের জবান দিয়ে কোনো শিরকি কথা বের না হয়ে যায়। রাজি আছি তো ইনশাআল্লাহ ভাই?